দেশের সবচেয়ে বড় পাইকারি জুতার বাজার ফুলবাড়িয়া সুপারমার্কেট। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকা এই বাজার বর্তমানে প্রায় ক্রেতাশূন্য। তাই নানান রং আর ডিজাইনের জুতার পশরা সাজিয়ে দিনভর ক্রেতার অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। 12টা বাজে, এখন আমরা বিসমিল্লাহ করি না, এমনকি সপ্তাহে এক দুদিনও বিসমিল্লাহ করতে পারতেছি না, এরকম অবস্থা। চায়না এবং ইন্ডিয়ান মালের জন্য আমাদের ব্যবসা খুব শূন্য কোটা হিসেবে বসে, পুরোপুরি ইম্পোর্টটা বন্ধ করে দেয় জুতার মধ্যে, তাইলে দেশি জুতার উপরে দেনটা হবে। সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় আগের চেয়ে জুতা তৈরিতে উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে বিদেশি জুতার প্রভাবে দিন দিন ক্ষতির শিকার হচ্ছে এই খাত। একটা কাটা, সেটাও বিদেশ নির্ভরশীল, আমদানি নির্ভরশীল, আমাদের দেশে কিছুই নাই। তো এই আমদানি রপ্তানি, আমদানির যে পণ্যটা আমরা আমদানি করে আনি, র মেটেরিয়ালস, অন্তত পক্ষে র মেটেরিয়ালসটাকে সস্তা সুলভ করে দেন। বিপুল সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় আন্তর্জাতিক বাজারে ফুটওয়্যার শিল্পে বাংলাদেশ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে পারছে না। এজন্য এ শিল্পের বিকাশে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন প্রয়োজন বলে মনে করেন FBCCI এর সভাপতি। স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং শুজ ফর বাংলাদেশ মার্কেট, কিন্তু এখন আমরা সেভাবে চিন্তা করছি না। যার জন্য যারা মিডল ইনকাম গ্রুপ কিংবা তারও লোয়ার যারা আছে, তারা কিন্তু তখন ওই চিপ ইম্পোর্টেড প্রোডাক্টসগুলো পাচ্ছেন। আমাদেরকে নিউ নিউ প্রোডাক্ট আনতে হবে, নিউ নিউ কান্ট্রি যেতে হবে, তখনই আমরা ডেভেলপ করতে পারব। সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে দেশের সম্ভাবনাময় ফুটওয়্যার শিল্প বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান দখলে সক্ষম হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ইশরাত লোপা, News24, ঢাকা।